নেককার মানুষ কারা, তাদের তিনটি গুণ আল্লাহ তুলে ধরেছেন এখানে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এক নম্বর যারা নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাহ, যারা যাকাত আদায় করে। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাস রাখে। নেককার মানুষ কারা, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা আখিরাতে বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং তারাই সফল কাম। আমি আল্লাহ তাদেরকে সফল বলে কোরআনে ঘোষণা করলাম। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, আখেরাতে বিশ্বাস রাখা। প্রশ্ন হলো, নামাজ কায়েম কাকে বলে? মৌলিকভাবে আগে পাঁচটি কথা মনে রাখেন, এরপর আমি আলোচনা করছি। নামাজ কায়েম করা বা নামাজ প্রতিষ্ঠিত করার এক নম্বর উদ্দেশ্য, আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। দুই নম্বর, আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, নামাজের রুকু এবং সেজদা নামে অন্যতম কিছু বিধান আছে, এই রুকু সেজদার প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া, এটাও নামাজ প্রতিষ্ঠিত করা। তিন নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা মানেও নামাজ প্রতিষ্ঠিত করা। চার নাম্বার, ঘরের সদস্যদেরকে নামাজের হুকুম করা মানেও নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। পাঁচ নম্বর, এলাকায় সমাজে থানায় জেলায় রাষ্ট্রে সর্বত্র প্রতিটি মুসলমান যেন নামাজি হয়ে যায়, তাদেরকে নামাজি বানানোর চিন্তা ফিকির চেষ্টা মুজাহাদা চালানো, এর মানেও নামাজ কায়েম করা। এই হলো নামাজ কায়েম দ্বারা মৌলিক পাঁচটি উদ্দেশ্য বললাম। এক নম্বর উদ্দেশ্য, পূর্ববর্তী শর্তগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। নামাজের পূর্ববর্তী শর্ত কি? নামাজের পূর্বের একটা শর্ত হলো শরীর পাক করা। শরীর পাক দ্বারা মৌলিক দুটি উদ্দেশ্য, এক নম্বর অজু না থাকলে অজু করা, দুই নম্বর গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাঈদার ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين। হে ইমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন চেহারা ভালোভাবে ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসেহ করো, টাকনু পর্যন্ত পা ধৌত করো। অজুর ফরজ কয়টা? চারটা। এই চার ফরজের কথা আয়াতে এসে গেছে। চেহারা ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসেহ করা, পাগুলা টাকটু পর্যন্ত ধৌত করা। অজু না থাকলে অজু না করা পর্যন্ত আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবীজি বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ তোমাদের কারো নামাজ কবুল করবেন না যতক্ষণ ওই বান্দার অজু না থাকলে, বান্দা যতক্ষণ অজু না করবে ততক্ষণ তার নামাজ আল্লাহ কবুল করবেন না। অজু না থাকলে, অজু না করা পর্যন্ত তার নামাজ কবুল হবে না। রয়ে গেল গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাঈদার ৬ নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। মাদ্রাসা ছাত্র ভাইয়েরও আছেন, দেখবেন হেদায়াওয়ালাও এই আয়াত দিয়েই দলিল পেশ করেছে। যদি তোমরা জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়,
তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো, গোসল করে নাও, ভালোভাবে তোমরা পবিত্র হয়ে নাও। গোসলের তিনটি ফরজ ভালোভাবে মনে রাখা, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া যেন নাকের ভিতরের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায়। মা বোনরা নাকফুল পরে, কানের ধুল পরে, নাকফুলটা মাঝে মাঝে খুলে রাখে, কানের ধুলও মাঝে মাঝে খুলে রাখে। নাকফুলের জায়গায় ছোট্ট একটা ছিদ্র থাকে, কানের ধুলের জায়গায় একটা ছিদ্র থাকে। মা বোনদের উপর গোসল ফরজ হলে ছোট্ট একটা ঝাড়ুর শলা অথবা এই জাতীয় কিছু দিয়ে ওই কান আর নাকের ছিদ্রে একটু আপনার নাড়াচাড়া করা গোসল ফরজের সময়, এই কথাটা তাদেরকে বলে দেওয়া। কি কথাটা মনে থাকবে? এইটা হলো আপনার মা বোনরা গোসলের ক্ষেত্রে খুব খেয়াল রাখা, আর হলো পুরা শরীর ধৌত করা। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মনে রেখে গুরুত্ব সহকারে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করেন। কি শিখলাম? শরীর পবিত্র করা, এটাও নামাজ কায়েমের একটা অন্যতম শর্ত। যে আমি নামাজ পড়ব, তো নামাজের আগে আমার শরীর পবিত্র হতে হবে। এরপরে হলো কাপড় পাক করা। আমরা নামাজে আসি কাপড় পরিধান করে, এই কাপড় পবিত্র হতে হবে। সূরা মুদাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, নবী আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন। সহি বুখারির বর্ণনা 227 নম্বর হাদিস, একজন নারী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আস, জাআত ইমরাআতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে আসছে, এসে মাসালা জিজ্ঞাসা করছে। যেই মাসালাটা জিজ্ঞাসা করেছে, আমরা এখন যারা মাসালাটি শুনব শ্রদ্ধার সাথে শুনব, কেউ হাসি দিব না, কারণ এটা একটা স্বাভাবিক মাসালা, এখানে হাসির কিছু নেই। আমাদের মা বোনরা প্রতি মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়। এই অসুস্থতার কারণে তাদের শরীর থেকে এক ধরনের নাপাকি বের হয়। এই নাপাকি কখনো কখনো কাপড়ে লেগে যায়। একজন মহিলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মাসালা জিজ্ঞাসা করলেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাউবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, আমাদের কোন নারীর কাপড়ের মধ্যে যদি অসুস্থতার অবস্থা রই না পাকি যদি কারো কাপড়ের মধ্যে লেগে যায়, ওই কাপড় পবিত্রতা করার নিয়ম কি? হুজুর, কারণ না পাকি লেগে গেছে তার কাপড়ে, এই কাপড় কিভাবে পবিত্র করবে? فقال رسول الله صلى الله عليه وسلم تحطه ثم تقرصه بالماء وتنضحه, এক নম্বর ঘষবে। কি করবে বলেন তো? ঘষবে। অনেক সময় এটা শক্ত হয়ে যায়, নাপাকিটা লেগে ওই নাপাকিটা শক্ত হয়ে যায়, এটা ঘষতে হবে। দুই নম্বর, ثم تقرصه بالماء, পানির মধ্যে কাপড়টা রিগড়াতে হবে। وتنضحه, ভালোভাবে এটাকে ধৌত করে চিপতে হবে, এরপর শুকাতে দিতে হবে। সুম্মা তুসাল্লি ফি, এরপর এই অপবিত্র কাপড়টি পবিত্র হওয়ার পর তখন নারী ওই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। হাদিস থেকে আমাদের মূল শিক্ষা, অপবিত্র কাপড়ে নামাজ হবে না। নামাজের অন্যতম একটা শর্ত, কাপড় পবিত্র লাগবে। এই পবিত্র কাপড় পরে নামাজ পড়া মানেও নামাজ কায়েম করা। কথাটা কি বুঝাইতে পারছি? এটাও নামাজ কায়েম করা। তাহলে শরীর পবিত্র করা, নামাজ কায়েম করা, কাপড় পবিত্র করা নামাজের আগে, এটাও নামাজ কায়েমের অন্যতম একটা শর্ত। নামাজের জায়গা পাক করা, এই মক্তবের বাচ্চারাও পারে এই কথাগুলো। নামাজের জায়গা পাক করা, সাফ করা। প্রথমে একটা কথা মনে রাখবো, আমাদের জন্য পুরা পৃথিবীটা আল্লাহ তাআলা পবিত্র বানায়া দিছে এবং নামাজের জায়গা বানায়া দিছে। পুরা পৃথিবী, এই জমিন আল্লাহ আমাদের জন্য পবিত্র করছে। হ্যাঁ, মানুষ এটাকে অপবিত্র করে, তখন এটাকে পবিত্র করতে হবে, কিন্তু আল্লাহ আমাদের জন্য এটা পবিত্র করে দিছে। মনে রাখতে হবে, অতীতের নবী এবং উম্মত এবাদত করতে হলে নির্দিষ্ট এবাদত খানায় গিয়ে এবাদত করা লাগতো। এই উম্মত এবাদত করার জন্য নির্দিষ্ট এবাদত খানায় যদি নাও যায়, এমন কোথাও আছে আশেপাশে কোথাও মসজিদ নাই, লম্বা দূরত্বের মাঝে কোথাও পানি নাই, হাদিসের ভাষ্য অনুযায়ী পবিত্র মাটিতে তায়াম্মুম করে পবিত্র মাটিতে নামাজ পড়ে ফেললেই তার নামাজ আদায় হয়ে যাবে।
তাহলে নির্দিষ্ট আবাদতখানায় এই উম্মত যাওয়াটা তখন শর্ত হয় না। দলিল সহি বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي নবীজি বলেন আমাকে পাঁচটি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। কয়টি? নবী বলেন আমাকে পাঁচটি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। এক নম্বর, নুসিরতু বিররবি মাসিরাতা শাহরিন, আমার প্রভাব এক মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার প্রভাব আল্লাহ তাআলা এক মাসের দূরত্বে এই প্রভাব সৃষ্টি করে দিয়েছে, এটার দ্বারা আল্লাহ আমাকে সাহায্য করছে। এক মাসের দূরত্বে থেকেও বেঈমানরা আমার প্রভাব তাদের উপরে কাজ করত, আমার ব্যাপারে আতঙ্ক তাদের মাঝে কাজ করত যে কে আসতেছে, এইটা হলো একটা। দুই নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য সারা পৃথিবীর জমিন সেজদার স্থান এবং পবিত্র করে দেওয়া হয়েছে। পুরা পৃথিবীর জমিনটা সেজদার স্থান আবার পবিত্র। ফাইয়ুমা রাজুলিম মিন উম্মতি আদরাকাত হুসসালা ফালইউসাল্লি, নবীজি বলেন আমার উম্মতের কোথাও যখন নামাজের সময় হয় আমার উম্মত যেন নামাজ আদায় করে নেয়। নামাজের সময় হবে, নামাজ পড়ে নিবে, মসজিদে যাওয়ার সময় গড়িতে তাকায় দেখলেন যাইতে যাইতে নামাজের সময় শেষ হয়ে যাবে, নবী বলেন ওখানেই নামাজ আদায় করে নাও, তোমার নামাজ আদায় হয়ে যাবে। এগুলো দুই নাম্বার। তিন নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাঈম, আমার জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করা হয়েছে। অতীত জামানার কেউ জেহাদ করলে জেহাদের পর যে যুদ্ধলব্ধ সম্পদ পাওয়া যেত এই সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার জন্য আমার উম্মতের জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আল্লাহর পক্ষ থেকে বৈধ করে দেওয়া হয়েছে। চার নাম্বার, নবীজি বলেন ওয়া কানান নাবী ইউবাসু ইলা কওমিহি খাসা ওয়া বুইস্তু ইলান নাসি কাফা, আমার পূর্বে যত নবী আছে সবাইকে নির্দিষ্ট এলাকায় পাঠানো হতো, কোন নবীকে এক এলাকা, কোন নবীকে দুই এলাকা, কথার কথা একই সময় এক এলাকার নবী একজন আর এক এলাকার নবী আরেকজন। যেমন ইব্রাহিম নবী এক এলাকার নবী ছিলেন, একই সময়ে তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম আরেক এলাকার নবী, মুতাফিকা নামক এলাকার নবী, কে? লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে একই সময় দুই নবী, এরকম ইতিহাস আছে। কিন্তু আমাদের নবী বলেন ওয়া বুইস্তু ইলান নাসি কাফা, আমাকে গোটা জগতের সবার জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। এটা চার নাম্বার। পাঁচ নাম্বার, ওয়া উতিতু শাফাআ, এই অনুবাদটা আমার সাথে একটু সবাই বলেন, বলেন আমাকে সার্বজনীন সুপারিশের অনুমতি দেওয়া হয়েছে। একটু বাংলা বলছি আমি, কি জনিন? হ্যাঁ বলেন আমাকে সার্বজনীন সুপারিশের অনুমতি প্রদান করা হয়েছে। সার্বজনীন সুপারিশ কি? কিয়ামতের ময়দানে সবাই টেনশনে থাকবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, এই পেরেশানির অবস্থা থেকে মুক্তির ব্যবস্থা কিভাবে হবে? আল্লাহ রসুল এই সার্বজনীন সর্বপ্রথম সবার জন্য সুপারিশ করলে আল্লাহ তাআলা এই পেরেশানির অবস্থা দূর করে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করবেন। এই সুপারিশের অনুমতিটা আমাদের নবীকে দেওয়া হয়েছে। এখানে আরেকটা বিষয়, একবার এক ফেরেশতা নবীজির কাছে আসছে, তিরমিজির বর্ণনা, নবীজি বলেন আতানি আতিম মির রব্বি, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে। ফাখায়ারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ, আমাকে দুটি বিষয়ের একটি গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে, আমি যদি চাই আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ। আমাকে ইচ্ছাধিকার দেওয়া হয়েছে, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। ওয়া বাইনা শাফাআ, আমি চাইলে আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারবো। তবে দুইটা নেওয়া যাবে না, যে কোনো একটা, হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিবেন
না হয় সুপারিশ করবেন, হাবিব আপনি কোনটা চান? আমাদের নবী বুদ্ধি করে বললেন, ইখতারুতু শাফাআ, আমি সুপারিশ গ্রহণ করে নিলাম। কেন? আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি হবে? এই জন্য আমি সুপারিশ করে আমার অন্যতম একটা উম্মতকে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা চালাবো। এই হলো নবীজিকে পাঁচটি জিনিস দেওয়া হয়েছে। তবে আমাদের মূল উদ্দেশ্য এখানে হলো একটা, সেটা হলো গোটা জগৎ আমাদের জন্য পবিত্র, গোটা জগতের সব মাটি পবিত্র, অপবিত্র হলে এটাকে পবিত্র করে নেওয়া, এইটা হলো নামাজ কায়েম করা। যে নামাজ যেখানে পড়ব সেই জায়গাটা পবিত্র আছে কিনা চেক করে যদি দেখা যায় কেউ অপবিত্র করছে, এটা পবিত্র করা মানেও নামাজ কায়েম করা। সতর ঢাকা, কি ঢাকা বলেন তো? সতর। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, গ্রহণ করো, সুন্দর পোশাক পরো, রাগ করবেন না। অনেকে আমরা নামাজে হাফ হাতা গেঞ্জি পরে চলে আসি না, আপনার নামাজ হয়ে যাবে, আপনি এইভাবে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, কেউ বলবে না আপনার নামাজ হয়নি। কিন্তু আমি শুধু আপনাকে বলতে চাই, আপনি আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে যদি যান, আপনি হাফাতা গেঞ্জি পরে যাবেন? হ্যাঁ, সবাই দি চুপ হয়ে গেল না? আপনি আপনার ব্যায়ের বাড়িতে কি হাফাতা গেঞ্জি পরে যাবেন? আচ্ছা, নামাজ কার বাড়িতে পড়ি বলে না, কার বাড়ি? তাহলে ব্যায়ের বাড়িতে গেঞ্জি পরে যান না। তাহলে কার বাড়িতে নামাজে যাই বলেন না, কার বাড়িতে? ব্যায়ের বাড়িতে পাঞ্জাবি পরে যাই, আল্লাহর বাড়িতে গেঞ্জি পরে যাই। আমি আবার বলছি, গেঞ্জি পরলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু আমি শুধু এতটুকু বললাম, ব্যায়ের বাড়িতে আপনি কত সুন্দর একটা পাঞ্জাবি পরে বেশভূষা ধারণ করে যান, কিন্তু আল্লাহর বাড়িতে কোনো মতে যাই, আল্লাহ আকবার। তবে আমার এই বয়ান যেন বদহজম না হয় আপনাদের, মানে কি যে কালকে থেকে নামাজে আমু না, কারণ গেঞ্জি পরে যাওয়া যাবে না। না ভাই, আপনি গেঞ্জি পরেই পরেন, আপনি গেঞ্জি পরেই নামাজ পড়েন, কিন্তু আমি বলছি যে একটু ভাবেন কথাটা, আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, একটু সুন্দর পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়াবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই গেল আপনার সতর ঢাকা, এই সতর ঢেকে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। এরপর কেবলামুখী হওয়া। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, 45 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মসজিদিল হারাম। কি বলছে? ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল, 149 সূরা বাকারার 149 নম্বর আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরান। কোন দিকে ফিরান? মসজিদে হারাম। নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে প্রায় 17-18 মাস, বারবার মাথাটা আসমানের দিকে উঠায়, মনে মনে চাওয়া, আহারে আল্লাহ যদি কেবলাটা কাবার দিকে করে দিতেন, এটা মনের চাওয়া, মুখ দিয়ে বলে না। নামাজ পড়ে কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাস। তো এইভাবে খালি তাকায় উপরে, আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী, আপনি যে বারবার আসমানের দিকে মাথা উঠা নামা করেন, আমি আল্লাহ কিন্তু বিষয়টা দেখি, আপনি কেন উঠাইতেছেন এটা আমি আল্লাহ জানি। আপনি চাইতেছেন কেবলা যেন আবার কাবার দিকে করে দেই, ঠিক আছে, ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি অবশ্যই অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী আবার কেবলাটা কাবার দিকে করে দিব। এরপরে আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করেন। এই হলো কেবলামুখী হয়ে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। বলেন আমার সাথে, ওয়াক্ত মতো নামাজ পড়া। এর মানিও বলেন, নামাজ কায়েম করা। বলেন তো, সময় মতো নামাজ পড়া মানিও কি নামাজ কায়েম করা? সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতাকা নাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ।
বলেন তো সবাই আমার সাথে, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। তাহলে সময় মতো নামাজ পড়া মুমিনদের উপর ফরজ। সহি বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবীর কাছে আমি জানতে চাইলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি। নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এবার আমি বলবো, আপনারা জবাব দিবেন, বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি। আবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন, হুজুর এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সেবা করা, পিতা মাতার আনুগত্য করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচাইতে পছন্দের আমল কোনটি? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন কি? আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাও আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। পিতা মাতার সেবা করা, এটাও আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। আর এর মাঝেও সবচেয়ে পছন্দের আমল হলো কি বলেন তো? সময় মতো নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করেন।